মাইক্রোসফট এক্সেলে স্ট্যাটাস বার সম্পর্কে যারা জানতে চান, আজকের ভিডিও শুধু তাদের জন্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই স্ট্যাটাস বার আসলে কোনটি। আমরা মাইক্রোসফট এক্সেলে নিচে যে একটা বার দেখতে পাই গ্রিন কালারের, এই বারটাই হলো স্ট্যাটাস বার, যেখানে দেখুন রেডি লেখা আছে। আমরা যখন মাইক্রোসফট এক্সেলে কাজ করি তখন নিচের এই বারটিতে বিভিন্ন তথ্য উপস্থাপিত হয়। আমরা অনেক সময় এই তথ্যগুলো কখনো খেয়ালই করি না, কিন্তু কাজের প্রয়োজনে এই তথ্যগুলো আমাদের অনেক জরুরি হয়ে পড়ে। তো কিভাবে এই স্ট্যাটাস বারে তথ্য শো করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং কিভাবে বিভিন্ন আপনার কাঙ্ক্ষিত তথ্য শো করতে হয় সেই বিষয়টাও আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনি যদি কোনো তথ্য এইবারে শো করাতে চান, তাহলে কোন তথ্য এবারে শো হবে সেটা দেখানোর জন্য এই বারের উপরে মাউসের রাইট বাটন চাপতে হবে। তখন দেখুন এখানে পুরো লিস্ট চলে আসবে। এই লিস্ট থেকে আপনি সিলেক্ট করে দিবেন বা কন্ট্রোল করে দিবেন যে কোন কোন স্ট্যাটাস এখানে শো করবে। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে এই সামে টিক দিয়ে দিচ্ছি। এবার আমি আমার এক্সেল শিটে চলে গেলাম। আমি এখানে লিখলাম 5, এখানে 2, এখানে 5, এখানে 3। তো আমি চাচ্ছি আমার যে চারটা সেল, এই চারটা সেলের যোগফল আমার স্ট্যাটাস বারে শো করবে। আমি কি করব, মাউসের লেফট বাটন চেপে ড্র্যাগ করে চারটা সেল ব্লক করব। ব্লক করার সঙ্গে সঙ্গে আপনি স্ট্যাটাস বারে দেখতে পাবেন 15, কারণ এই সংখ্যাগুলোর মোট যোগফল এখানে শো করবে। এরপরে আপনি যদি চান আপনার এই চারটা ঘরের যে অঙ্কগুলো আছে এগুলোর অ্যাভারেজ এখানে শো করবে, তাহলে হুবহু একইভাবে রাইট বাটন চেপে এখানে অ্যাভারেজ টিক দিয়ে দিবেন। দেখুন এখানে অটোমেটিকলি অ্যাভারেজ শো করছে, চারটা ঘরের অ্যাভারেজ 3.75। এরপরে আপনার যদি এখানে একাধিক ডাটা থাকে, তো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে কাউন্টে ক্লিক করলে টোটাল সংখ্যা এখানে দেখাবে। দেখুন কাউন্ট, মোট 28টা ঘর এখানে রয়েছে। আমরা একটু হিসাব করে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো দেখুন মোট সিলেক্ট করা হয়েছে 45টা সেল, কিন্তু আমাদের ডাটা রয়েছে মাত্র 28টা সেলে, সেই 28 এখানে শো করছে। তো হুবহু একইভাবে আপনি যদি অন্য কোনো স্ট্যাটাস আপনার এখানে শো করাতে চান, তাহলে একইভাবে আপনার ইচ্ছা মতো চাহিদা অনুযায়ী এখান থেকে টিক দিয়ে দেবেন, সেটা আপনার স্ট্যাটাস বারে শো করবে। ম্যাক্সিমাম শো করাতে পারবেন, সর্বোচ্চ নাম্বার কোনটা, মিনিমাম নাম্বার শো করাতে পারবেন, মিনিমাম নাম্বার কোনটা। দেখুন মিনিমাম হলো 2, ম্যাক্সিমাম 5, এবং মোট যোগ হলো 100, মোট সংখ্যা আছে 28টা, এই সংখ্যাগুলোর অ্যাভারেজ হলো 3.57। তবে একটা বিষয় হলো, আপনাদের অ্যাভারেজ করার সময় এই যে খালি ঘরগুলো, এই খালি ঘরে আমি 0 দিয়ে দেখি 3.44, আর একটা 0 দিই 3.33। এর অর্থ হলো আপনি যদি ঘরগুলো খালি রাখেন, এই সেলগুলো খালি রাখেন, তাহলে শুধু সংখ্যাগুলোর অ্যাভারেজ দেখাবে। কিন্তু যদি আপনি ভুলেও কোনো একটা ঘরে 0 দিয়ে দেন, তাহলে সেই 0 সহ সেই 0 সহ ঘরটা কাউন্ট হবে। তার মানে মোট সংখ্যার যোগফলকে
ওই শূন্য সহ ঘরটা দিয়েও ভাগ করা হবে। তো সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যেন কোনো ঘরে শূন্য না থাকে, শূন্য ছাড়া শুধু সংখ্যাগুলোর অ্যাভারেজ আপনি বের করবেন। এই বিষয়টা মাথায় রাখবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে এই মাঝখানে শূন্য দেওয়াতে অ্যাভারেজটা এই শূন্যেরই ঘর সহ কাউন্ট হয়, এতে অ্যাকচুয়াল অ্যাভারেজটা আসে না। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রকার উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিও কেমন হলো, খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন। খারাপ হলে সংশোধনের চেষ্টা করব আমরা, আর ভালো হলে আরও বেশি উৎসাহী হব ভিডিও তৈরি করার জন্য। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কারণ আপনি সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিও আপনার কাছে কোনোভাবেই পৌঁছাবে না। সো ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।